জমাগত জন যাকে নিয়ে এই কাহিনী যার সুর দুঃখের কথা হয় ফুল হয়ে ফুটবে খুশি লবের অঙ্গে উপাঙ্গে হায়রে খুশি লবের অঙ্গে উপাঙ্গে যার বেদনা গীত হবে আছে এখন মায়ের গর্বে যার বেদনা গীত হবে আছে এখন মায়ের গর্বে এবং কি জানে কখন হায়রে বালক বেলায় ঘর ছাড়বে হায়রে বালক বেলায় ঘর ছাড়বে যৌবনে তার কামনা বসনা পচবে গলবে নিজের ভিতর নিজকে নিজে খুন করবে বলে পুরে মরবে নিরন্তর কি হবে বলো তার কি হবে আরে কি হবে বলো তার সমাগত জন করতলে ভাগ্য রেখা আতুর ঘরের অভিশাপে গহিনে হারিয়ে যাবে জলে পুরে মরবে তাপে কি হবে বলো তার কি হবে হারে কি হবে বলো তার কি হবে হে সমাগত জন যাকে নিয়ে এই কাহিনী যার সুখ দুঃখের কথা রে ফুল হয়ে ফুটবে খুশি লবের অঙ্গে উপাঙ্গে খুশি লবের অঙ্গে উপাঙ্গে জামাই কে জামাই তোমার পোলা হইছে আলহামদুলিল্লাহ বুঝলেন বিয়ান পর পর দুইটা মাইয়া অনের পর আমার রমজেদের ঘরে একটা পোলা হইছে ও আমার বংশের ভাতি বউ এইবার সুন্দর দেখে একটা নাম রাখুন লাগবো আমার দাদু ভাইয়ের নাম তো আমি ঠিক করে রাখছি আম্মা আমার পোলার নাম রাখুম আমি রহিম মোল্লা তোমার যেমন কথা বউ কাইয়াপাড়ায় একটা রহিম আছে মধ্যপাড়ায় একটা আছে কামারপাড়াতেও একটা রহিম আছে আর একটা রহিমের এই বেজালকনের কাম কি হ্যাঁ দুনিয়ায় কি নামের অভাব আছে আমি আমার দাদা ভাইয়ের নাম রাখলাম আসমান মোল্লা রহিম মোল্লা আসমান মোল্লা খালি মোল্লা আর মোল্লা অনানা জমেত মুন্সি নাম করা লোক এক নামে তারে সবাই চেনে তার নামেও তো নাম রাখুন যা ছোট নাতির নাম থাও ইদ্রিস মুন্সি বিয়ান আপনি এটা কী কন মোল্লা বাড়ির পোলার নাম হবো ইদ্রিস মুন্সি বউ তোমার মাইগুলান কী কয় আমার দাদু ভাইয়ের নাম আসমান মোল্লাই থাকবো ইদ্রিস মুন্সি খারাপটা কি আমি তো বুঝি না মা
রহিম মোল্লা নামটায় দোষটা কি? আমার কতদিনের ইচ্ছা আমার রমজেদের ঘরে একটা পোলা হইলে ওর নাম রাখুম আসমান মোল্লা। ইস, কি আমার নামের বাহার রে, আসমান মোল্লা! তোমরা কি শুরু করলে কত পোলা বানের মতো কাজা শুরু করে দিলা? দাও, আমার কোলে দাও। ওরে আমার বাপরে, ওরে ওরে, সাতরা যাধন আমার বুকের মানিক, কত সাধ্য সাধনার পর আল্লাহ আমার ঘরে একটা পোলা দিছে। এ আমার বংশের রতন, আমি ওর নাম রাখলাম রতন, রতন মোল্লা।
ও বুবু কিছু কবি তোমার করে জিনিস আমার দেও না। কি জিনিস? এই গুলান সুনু পাউডার লিপস্টিক এগুলান দিয়ে তুই কি করবি? সাজমু। তুই পোলা মানুষ, তুই এগুলান দিয়ে সাজবি কেন? এমনি দেও না। আয় আমি তোরে সাজাই দিই। কি সাজাইল? পাউডার দিলা না, লিপস্টিক দিলা না, অত সাজলে পোলা পেন্টের খেপাইব? খেপাইব। জিয়াম্মা তুমি কই গেলা? আমার কাছে একটু আহো না। জিয়াম্মা আসতেছি। আম্মা আমার বংশের বাক্তি, আমার রক্তের বৌড়ি দিও। আমা আপনি নিজের হাতে দিয়েন। আমি আর কয়দিন তোমার পুতির ভরে নিজের হাতে পরাইয়া দিই। আমি শাস্তি, তাতে তোর কি, তোর কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই, তবে তুই আজকে মায়া গলাগে বল। ইস, আমি মরদ পোলা, মায়া গলাগে বহুম কেন? এ আমার মরদ রে, মায়া গলাগে সাজ করে আবার কস মরদ পোলা। দেখি গেলে ভালো হইব না কইলাম? ওই মাইগা কি খারাপ হইব? দেখবি। দেখা কি দেখাবি? দেখবি, খালি তো দেখবি দেখবি করতেছ, কি দেখাবি? দেখা রতন কি হইছে তোর? আমার লগে দোস্তি পাতাবা? তোর লগে তো দোস্তি আমার আছে। তাইলে আমার লগে নামা থেকে নাই মা, ধান খেতের একে বেকে আল ধরে দৌড়াইতে দৌড়াইতে হে নদী পার গিয়ে থামবা? এর আগে থামবা না, কও থামবা না। কি যে পাগলামি তুই করস! আহো আহো আমার লগে। আহা এবার কি হয়েছে তোর? আমি আর স্কুলে যাবো না রিতাই দা। কেন স্কুলে যাবি না কেন? দেখতে আমার চেতা। তাই বলে কি লেখাপড়া বাদ দিয়ে দিবি? আমার কিছু ভাল লাগে না রিতাই দা, কিছু ভাল লাগে না। কান্দিস না। আহ আই সব ঠিক হয়ে যাবো রতন, কান্দিস না, কান্দিস না রতন, কান্দিস না। ওই টিপি
হাসা করে কত রাধি ট্যাঙ্কের মধ্যে খট খট করে কেরা কি রে জরি সত্য হুম তো নাই বই হারাই জায়গায় ট্যাঙ্কের মধ্যে খট খট করলে ঘুমাইব না এরপর খট খট করলে টুকা দিয়ে তো চোখ ফালাই দিব আমার নিমা পুতলা সোনা পুতলা আমি এখন ওকে দুইজন বই কে দিতেছি ওই জরি টেপি খবরদার কইলাম হারাম জাদা প্রতি বছর ফেল করে এই তুই এই বছর নাকি ফেল করছস কত গাছ নাকি আর ফেল করব না বাজান সামনে বছর ঠিকই পাস করব সামনে বছর পাস করব গত বছর তো একই কথা কইছিলি আমার নিমে পুতলার বাজার ভাঙ্গে ফেলাইছে কান্দিস না বাপ আমি তোরে আবার কিন্না দিব না সোনা জল নদীরে তোর বুকে আমার এই নিমা পুতলারে ভাসাই দিলাম কেমন আছেন মামা সুমন আমার রতন রে দেখছো না মামা আমার বংশের একমাত্র ভাতি না একটু পুতুল খেলছেই তাই বলে এইরকম মারণ লাগবো আর মানুষ পরীক্ষায় ফেল করে না লঙ্ঘিত হবে রাত্রি সাথে যাত্রীরা হুঁশিয়ার ওই কি পড়াস ঠিকরা পার ওই পড়ার নাম নিয়ে খালি ঘুমায় রতন আয় রতন আয় ওঠ রতন কিরে এনে ঘুমাই রইছিস কেন ওইদিকে তো অনেক খুঁজা সারা গা তোল পার করে ফেলাইছি কি হইছে তোর আমার কিছু ভাল লাগে না তাই দা কেন কইতে পারি না তয় পুতলা খেলতে ভাল লাগে পুতুল খেলতে ভাল লাগে তয় খেলবি তয় লেখাপড়া সংসারের অন্যান্য কাজকর্ম এইগুলো তো করতে এইসব আমার ভাল লাগে না আমার খালি স্বাস্থ্য ভাল লাগে তোর লে হইছে আমার মরণ তোমারে খুব ভাল লাগে জানি তো হন আমার কাছে এমন একখান খবর আছে যেটা শুনলে তোর শরীরে কুচির নাচন শুরু হইব কি খবর কোন অনিতাই দা সামনের বিশ্বৎ বাত্তিকা হিজলতলির মেলা বসবো কও কি হ যাত্রা সার্কাস পুতুল নাচ আর কত কি এবারে যাত্রা পালা নবপ্রভাত অপেরা সেলিম সুলতানের যাত্রা ওরে সেলিম সুলতানের যেই পাট শৈলের রক্ত একবারে জাগ দিয়া উঠে আমি তোমার লগে দেখুম খুব মজা হইব
কিন্তু বাবা যাইতে দিব না তো। মন খারাপ করিস না, যেমনি হোক তোরে আমি মেলায় লয়ে যাব। ল এখন যাই, কাকি চিন্তা করতেছে। ল লও। রতন আছে? হ। সারা রাত আসিল কই? এত যে মারল, তা আবার পুতুল খেলতেছস? হ্যাঁ খেলতেছি। ও মা, তুমি না কইছিলা আমার একটা পুতলা কিনা দিবা? হ দিমু তো। হোন, এইবার যে পুতলাটা কিনা দিবা হেটে যেন দেখতে ঠিক নিবা পুতলার মতো হয়। সব পুতলাই তো একরকম, শৈলের গঠনে খালি মাই আর পোলার তফাত। ওই রামজেদ। হ্যাঁ মা। আর কোনদিন যদি তুই আমার রতনকে হাত তুলছস, তোর একদিন কি আমার একদিন? আমি কি এমনি এমনি মারি? পরীক্ষা ফেল করে বলে চুপ। আর একটা কথা না, যা। সব পুতলাই তো একরকম, শৈলের গঠনে খালি মাই আর পোলার তফাত। ওই পুতলা, তোর দেহ শৈল পারে না, হেই চোখ মুখ নাক যা ছিল তাই আছে। আমার শৈলের এত অদল বদল কে? আমার কি হয়েছে? আমি এমন কে? মাতার ভিতর মনে হয় জিজি পোকার ডাক, অবশয় মাতা, রক্তে রক্তে নাল পিঁপড়ার কামড়। পুতলারে আমার ডর লাগে কে? আমার কি হয়েছে? রতন, 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 দরজা খোল বাপ। মিত্র কি জানি শব্দ হয়েছে। রতন দরজা খোল, রতন, 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 দরজা খোল বাপ। আমার দাদা ভাই কি হয়েছে? দরজা খোল। কি হয়েছে বউ? মা, ও মা দেখে যা। কি হয়েছে? দাও রতন, রতন তো দরজা বন্ধ করে রাখছে। রতন, 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 অজ্ঞান হয়ে পড়ে আছে। রতন, 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 কি হয়েছে বাপ? উমা, আমার শৈলের এত অদল বদল কে? আমার ডর লাগে মা, আমার ডর লাগে। না সামেল নিতাই দা, একটা পুত লাগি নুম। কোনটা? এই যে এটা দাম। হ্যাঁ ভাইটার দাম কত? 20 টাকা। একদম? হ্যাঁ কমাইবেন না? না না একদম। ও আচ্ছা ঠিক আছে, দেন দেন। এই যে 1 2 3
আমায় গেলা পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। হ্যালো মাইকেরা, কেমন আছো গো দাদা? আমার ডর করতেছে, তুমি খারাও। ও নিতাই দা, নিতাই দা, আপনি আমার পিস লিসেন কেন? ভয় পাইও না, তোমার নাম কি? রতন। বাড়ি কোনে? হিজলতলি। বাড়িতে ভাল লাগে তোমার? ভাই বোন কথা কয় ঠিক মতো? পড়শিরা জাবরায় ধরতে চায় না? কি কইতেছেন আপনি? রতন, আমি যা কইতে চাই তা তুমি ঠিক কইরাই বোঝো। আল্লাহ তোমারে বানাইছে পুরুষ, ভিতরে ঠাইসা বইরা দিছে মায়া মাইসের মন। না হইছে পুরুষ, না হইছে নারী। তুমি আমার লগে হিজরা ডেরাই চলো, ও এনে সুখ পাইবা, শান্তি পাইবা, মন খুলা দুইটা কথাও কইতে পারবা। আপনি ভুল করতেছেন, আমি হিজরা না, আমি পুরুষ পোলা। রতন শোনা, বাজারে তোলা ওঠানোর সময় দোকানে ঘরে কতবার কাপড় উচাইয়া দেখাইছি, তাতেই কি আমি পুরুষ পোলা হইয়া গেলাম? তোর ভালো লেগেই কইতেছি, আমগো লগে হিজরা ডেরাই চইলাই। কইলাম না, আমি হিজরা না, আমি পুরুষ পোলা। আমিও নিজের এক সময় পুরুষ পোলাই ভাবতাম, কিন্তু দেখ বয়স বাড়ার সাথে সাথে আমি কেমন হিজরা হয়ে গেছি গা। তুইও হইবি, চল আমার লগে হিজরা ডেরাই চল। না আমি যাবো না, কোনাহানে যাবো না, চলে যান আপনি। রুস্তমের বাপে তিনটা দানের কল আছে, জমিন জিটা তো কম না, আমাকে আয়সা সুখেই থাকবো। কিন্তু আম্মা, পোলার নাহি গ্রন ফিরনের স্বভাব আছে, বিয়া শাদি করলে ওইগুলান ঠিক হইয়া যাইব। বুবুর বিয়ার কথা কইতাছি। বুবুর বিয়েতে খুব মজা হইব, তাই না? আমরা সবুজ বাগের কালিমাসির কন্যা, মা জননী তো সবই জানেন, আপনার শান্ত হৃদয় অনেক সাধ্য আমগো নাই, তো এটা তো সত্য যে রতন একটা হিজরা। তোর বাপরে খবর দে, কত বড় সাহস আমার রতনের নিয়ে যাইতে চায়। আমাগো বাড়ি ঘর ঘর সংসার সবই ছিল, তাই জনম দোষে আমরা ঘর সংসার করতে পারি নাই। এই কত কথার কোনো কাম নাই, আমার দাদু ভাই কোথাও যাইবো না, যা বাইরে যা, ওই যা বাইরে যা, তোরা বাইরে যা, যা বাইরে, হায় 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 বাইরে, হায় তোরা চলে আইলো, আই যা বাইরে, ঘরে আমরা রাখবো না, দেহি আর রাখবো না, কেমনে রাহে, এই তোমরা খাড়িয়ে রইছো কেন, যাও সব যাও।
রতন 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 বাপ রতন রতনে কিছু হয় নাই তো দরজা খোল না কেন না না কিছু বাপ দরজা খোল রতন পথে ঘাটে রং ঢং করে মাইয়াগ মত মাঝে দোলায় দোলায় হাটে আর বেড়া খালি পথে ঘাটে না হাটে বাজারেও একেবারে ঠিক কথা কইসস সেদিন দেই হাইঞ্জা বেলায় নিতাইর লাগে বাজারের কোনায় ডলাডলি করতেছে একটা কথা জানো তো তোমরা হিজড়ার মুখ দেখে যাত্রা করলে যাত্রা অমঙ্গল হয় কথাটা ঠিক কইলা না ওরা কি আর ইচ্ছা কইরে এমন হইছে ভগবানই তো করে এমন কইরে বানাইছে অগো কপালে বিয়া শাদি নাই বাল বাচ্চা নাই যন্ত্রণায় অগো শৈল যে ওরা নিজেরে কামড়ে খায় না এইটাই তো বেশি তোমার তো দেখি হিজড়া গুলাইগা খুব দরদ কি বলাই তলে তলে তুমি আবার চুপ কর আচ্ছা কালকা তো রমজাত কাকার বড় মাইয়ার বিয়া রতনের বিয়াটাও দিয়ে দিলে পারতো পাত্র হিসাবে নিতাই তো আসিলই রতন দাঁড়ায় সুস্কে আয় এদিকে ব দেখাই না অপমান বিষয়টা তো বুঝলাম না আগে সম্মানে ফালার পরে সম্মান করুম নে পরে বিয়ান তো দেখতে যেমন কথা তো তেমন সম্মানটা করবো কেমনে কইবেন তো কেন আপনি মনে কিছু জানেন না কেমনে জানবো আমার ভাই তো আগে বিয়া করেন এই জেলন সম্মানী 500 টাকা দিলাম না 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 500 টাকায় হইবো না তাইলে আরো 100 টাকা দিলাম এই এই হইছে হইছে আইতে দে আচ্ছা দাঁড়াও আব্বা এই যে ধরেন দুলা ভাই না বাবা কাট পঞ্চায়র মিষ্টি আনবা পান সুবাড়ি
মরে খুব সুন্দর লাগতাছে। জামাইটা যা সুন্দর না, তোর লাগে খুব মানাইব। আই অরে নিয়া চল, চলো বাবু তাতেই চলো। আস্তে আস্তে আস্তে, ভালো মজা করলি উদলা ভাই, তো ঢিকে আর বেশি সুন্দর আমি নাই সাবু। ওই রুস্তম, এইটা আবার কেডা মুখের কাটিং দেখে মনে হয় মাইয়া, মনে হয় মাইয়ার বোন। বোন না বোন না, এইটা মনে হয় বউয়ের ছোট ভাই। ভাই তাইলে মনে হয় এটা হিজরা। হিজরা? এই তামসা রাখ, জান থেকে। ও দুলা ভাই দেখেন তো আমার খালি ধমকায়। মিয়া ভাই কই গেলা? এ মিয়া ভাই কি রে, কি হইছে? আগে খোঁজ খবর নাও নাই, মাইয়ার ভাই তো একটা হিজরা। হিজরা? হ্যাঁ কাকা হিজরা। এই বিয়া হইব না। আই ওট ব্যাবাক তো ওট, এই বিয়া হইব না। বিয়া সাহেব আমার তো কথা শুনেন। কিসের বিয়া? আই ওট, আই রস্ত তাড়াতাড়ি লো। ছোটটা এমন বড়টা যা এমন হইব না তার প্রমাণ কি? আই এই বিয়া হইব না। আই চল তাড়াতাড়ি, চল চল। এই ভাগ চল রস্ত, চল। তোর সাথে আমার এই শেষ দেখা গোসন জল নদী, তোর বুকে ঝাঁপ দিমু আমি, জিগাইতেছিস কেন? আমারে দেখ পুরুষ জনম আমার, কিন্তু আমি তো পুরুষ না। মনের ভেতর মাইয়া মানুষের রং, কিন্তু আমি তো মাইয়া না। বাপে মারে পশিরা সাইরা কথা কয় না, কি হইব আমার এই জনম দিয়া? আমার এই জনমের চাইতে মরণ অনেক ভালা, অনেক ভালা, অনেক ভালা। কোনো খবর পাইছো? ভাঙ্গা বাড়িতে ভালো করে দেখছো? তামাম গেরাম খুঁজা দেখছি, কোনো হানে নাই।
তাইলে আমার পোলাটা গেল কই? আমার পোলাটা গেল কই? আমার পোলাটা গেল কই? আমার পোলাটা গেল কই? কহলা করলাম রে ও আমার দেহ কালার লাহাইগারে, ও আমার অন্তর কালা করলাম রে দুরম তো পরবাসি। মাসি, তোমার পারে কে লেগা মন খারাপ লাগতাছে? মন খারাপ লাগবো না, আমার পারি রাজপুত্রীর মতো সুন্দর আছিল। হ্যাঁ কইছে, তোমার পারিক তো তোমার থেকেও কালা। আরে আমার কেষ্ট ঠাকুর তো কালো আছিল, কিন্তু বৃন্দাবনের সব গোপিনীরা তার পিছে লাইন দিত। আয় আয় গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো গুরুমা, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই তোর আবার কি সর্বনাশ হলো? আমার নর্তা খুঁজা পাই না, রাজমেলা থেকে আছে এক ডজন নীল রঙের চুড়ি আনছিলাম, এগুলানো নাই। ভালো মতো খুঁজা দেখ মাইগা। খুঁজি তো নাই। যাইবো কই? চুরির কি পাংখা কোথায় যে উইরা যাইবো? আমি জানি কে রায় নিছে, ধরতে পারলে ওর চুলটাইরা সিরুম নে। আমি দেহ গুরুমা, আমার মুখে ছায়া কথা কয়। ওই মাইগা, তোর মুখে ছায়া কথা কমে না তো কার মুখে ছায়া কথা কমো? তুই কস নাই নর্তা সুন্দর, দেখতে পাকা ধানের মতো লাগে, চুরি দেখা কস নাই, নীল চুরিতে রস নাই বাইরে। হ্যাঁ কোষে দেহে কে আমি নিছি? তুই নিছস, ওগুলান দেখলেই তোর চোখ চকচক করতো। শ্যামাদি ভালো না কিন্তু হুঁ। হ্যালো মাইগা, ভালো খারাপ কি? তুই আগে চুরিয়ার নত ফেলা। গুরুমা তুমি কিছু কইবা? ওই যা তো মাইগা, তোর ঘরে আগে খুঁজা দেখ যা। আমার ঘরে খুঁজা কোনো লাভ নাই, ওর ঘরেই খুঁজতে হইব। আরে কইছি তোর ঘরে খুঁজতে যা, তুই তারপর দেখা যাবো যা। কালে আমার ঘরে খুঁজতে কয়। ওই কেরা রে এখানে? আমি রতন। রতন? আই শুকুরি যতন, কি সুন্দর। আর রাখ, শ্যামাদি নাই? ও তুমি হিজল তুলির রতন, আইসো কোনো ভয় নাই তোমার, শ্যামা আমার সব কইছে। ওই শ্যামা আয়া দেখ কে রাইছে। ও মা রতন রে, কেমনে আসলা? পথে কোনো অসুবিধা হয় নাই তো? কি রে মাইগা কথা কস থাকা, হ্যাঁ মুখটা মন তেজ পাতার মতো মুড়ে রাখছস কেন? তোর পাকা সিন্দুরানের মতো চেহারা, এক চোখ মারলে হাজার পোলা হইব কাই, তোর আর ভাবনা কি? আত্মীয় স্বজনের কাছে আমি ঘেন্না, পাড়াপড়শিগো চোখে অভিশাপ অমঙ্গল, ব্যক্তি আমার নিয়ে হাসি তামাশা করে, শেষমেশ আমি হিজড়া দেখা আমার বইনের বিয়েটাও ভাঙলো, গাঙ্গের পানিতে ডুইবা মরতে চাইছিলাম পারলাম না। আমি বাঁচতে চাই, আমারে আশ্রয় দাও। হুন মাইগ্যা কথা, ওই তুই এখানে থাকবি না তো কই থাকবি? এই দেয় তোর আসল ঠিকানা। শ্যামা দেখ তো ঘরে মিষ্টি আসেনি, ওরে বরণ করে নে। আমি আনতেছি গুরুমা। ওই কাম ধাম হেগনের পর আবার ভাইগে যাবি না তো? তো গো তোমার কাউয়ার স্বভাব, কোনোভাবে পাক গজাইলেই হয়, এক ডেরা থেকে আরেক ডেরায় উইরা বেড়াস। আমি থাকতে আইছি। হায় আল্লাহ, বেঁচে থাক, সুখে থাক, রোগ বালাই দূরে থাক, যশ থেকে ব্যারিস্টার আমার মাথায় যত চুল আছে ততদিন বেঁচে থাক। আয় হন, আজ থেকে আমি হইলাম গিয়া তোর গুরুমা, আর মাসি হইল গিয়া তোর নানি গুরু। এই ডেরার বেবাকে হের কথা মাইনে চলে, হের সেবা যত্ন করে, তুইও কইলাম আজকে থেকে হের সেবা যত্ন করবি। আর হন, ওর হইল গিয়া তোর খাইলা গুরু, হ্যাগুলোকে কইলাম খবরদার ফাতরামি করবি না। ওই তোরা লইয়া একটু নাচ গানের ব্যবস্থা কর। কেমন লাগছে?
ফের গরণ পান পাতার মতন তোমরা তারে দেখা দেখো করি গো যতন ওরির মতো দেখতে সুন্দর আমাদের রাতন তোমরা তারে দেখা দেখা করি যতন মেঘের মতো চুর তোমার পাকা ডালিম রং মাঞ্জা দুলায় হাড়বা তুমি করিয়া রং ঢং মাথা ইয়া রাখবা তুমি আমাদের রঙ্গন তোমরা তারে দেখা দেখো করিও যতন সোনার বরণ কন্যা তোমার কত রকম গুণ একাশিতে হইয়া যাইব হাজার পোলাখুন আরে ভুল দুটি হইলে তারে করিও মার্জন তোমরা তারে দেখা রাখ করিও যতন রে তার মুখের গরণ পান পাতার মতন তোমরা তারে দেখা দেখো করিও যতন তোরির মতো দেখতে সুন্দর আমাদের রাতন তোমরা তারে দেখা দেখো করিও যতন ওই থাম কন্যা তুই কি জানতে কাইছস তোর শরীর ভরা জোস্তা ওই তোরা দেখ হিজড়ের আজ ঝলমল করতেছে আদিমাতা অম্বাদেবীর রূপে ছটা লাগছে তো আসলে আজ থেকে তার নাম দিলাম রত্না রত্না সুন্দরী আমার দেখ তোর কোন কষ্ট নাই কাল থেকে তুই অগলকে তোলা উঠিতে যাবি ঘরে সর্ষে আছে দুটো ইলিশ দাও না সর্ষে ইলিশ রান্না করে খাবো দশ টাকা লয়ে বিদায় হও মাছের অনেক দাম আমন বলছো কেন বেটা তোমার বউ চাইলে তো অমন বলো না আমাদের ছোট থেকে একটা মাছ দিয়ে দাও হায় হায় তুই তো করে করছো কেন গো সর্ষে ইলিশ রান্না করে সেজে গুজে বসে থাকবো তুমি কিন্তু রাত্রে আইছো ওই মাইকে আমার মাছ দিয়ে যাও ওই মাইকা হায় হায় রে আমার মাছ হয়ে গেল রে হায় হায় এই দাদাই দশটা টাকা দাও না গো হিজড়া মানুষ চেয়ে চিনতে খাই দশ টাকা নাই এই নে পাঁচ টাকা নিয়ে যাও পাঁচ টাকা কেন গো দাদা দশ টাকা দাও কই তাড়াতাড়ি করো কে এত তারা কে বাড়িতে কি নাগর রাইকাইছিস নাকি নাগর কোথায় পাবো গো দাদা ও মা বলে কি তোর গায়ের রং তো পাকা ডালিমের মতো তোর আবার নাগর অভাব
আমরা কাগজের ফুল গো দাদা, দেখতেই সুন্দর, কোনো গন্ধ নেই, কিছু বেঁধে নিলাম গো দাদা। গন্ধের দরকার কি? আমার গন্ধ সারাই চলবো। আর স্যার কুত্তার বাচ্চা, হিজড়া দেখলে মজা মারতে ইচ্ছা করে। ওই বেটা ওই হিজড়া দেখলে নইটামি করস না, তো আজকে আজকে তরে বাজার কমিটির কাছে লয়ে যাবো, বিচার দিমু তোর নামে। লক হইতেছি, আয় আয় আমার লগে, আয় কইতেছি। আমার মাফ করে দেন, আর কোনদিন করব না। এই যে কানে দুল হয়ে গেছে না, যা তোর আজকের মতো ছাইরা দিলাম। কিন্তু আর কোনদিন যদি হিজড়া গুলো নইটামি করস, তাহলে তোর বুঝাম উঠালা। ওই আয় লো, আয় হারামির বাচ্চা হিজড়া গুলো নইটামি করে। হ্যাঁ কিরে রত্না কই? নামাই গেছে। হায় হায়, ওরে একলা সার লিগে কত দিন আর আগলা রাখবা, ওরে দুনিয়ার বাউ বুঝতে দাও। গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে রে বুবু জান, গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে। গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে রে বুবু জান, গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে। ওই এদিকে তোরা সব না দিয়ে কই যাস, এদিকে সবাই। কিলো গুরুমা? ওই কত টাকা উঠছে? 550 টাকা গো গুরু। একেবারে সই সই 550 টাকায় উঠলো, একটু বেশি উঠলো না কম উঠলো না? গুরুমা এইগুলান তুমি কি কো? কি কই আবার, আমি হাটে গেলে উঠে 900,000 টাকা। আজকাল তুমি অনেক ঠেস দিয়া কথা কও গো গুরুমা। ওই তকে লোকে কি ঠেস দিয়া কথা কমরে, আমি বুইরা হইতাছি আর তোমগো ছলা কলা পারতাছি। তুমি আজকাল পালিক লইয়া সিনেমা দেখতে যাও, সন্নে চেন বানাইয়া দাও, হাতের ঘড়ি কিনা দাও, টাকা পাও কানে? ওই টাকা পাস কানে? গুরুমা তুমি আমাকে চুর কইলা। তোমরা করতে পারো আর আমি কইতে পারুম না। গুরুমা ভালো হইব না কইতাছি। ওই ভাইগা কি ভালো হইব না, কি ভালো হইব না? অহনি আমার চোখ রাঙ্গাস, কদিন পর তো উষ্ঠে মেরে ফেলাই দিবি। এইগুলান তুমি কি কও গুরুমা? ঠিকই কই, আমার চোখ দেখাবি না কইলাম, চুল কাইটা ডেরা থেকে বাইর করে দিমু। গুরুমা তুমি রাইগো না, রাগলে তোমার প্রেশার উঠব। বাজারের যা অবস্থা, দোকানিরা রাগের মতো তোলা দিবার চায় না। বিশ্বাস না হয় একদিন তুমি হাটে গিয়া দেখো। আমার চাই দেখতে হইব না, এমন তো না আছে আমি কোনদিন বাজারেই যাইনি। আইসা গুরুমা তোমার কথা দিলাম, এর পরের হাট থেকে বেশি বেশি তোলাই না দিমুনে, লাগে ওই দোকানে ঘরে জড়াইয়া ধরে শুয়া পড়ুমনে। তবুও তোমার রাগটা একটু কমাও। হইছে হইছে, ওই মেকেরা বাজার সদা সব উঠায় রাখ, যা। এই চললো যাইলো, কি হয়েছে তোমার? আজ বাজারের রতনটা দেখছি। আমার রতনটা দেখছো? কেমন আছে ও? সাথে করে নিয়ে আইলা না কেন? রতনটা তুমি ভুলে যাও। আমার পোলারে আমি ভুলে যাবো? মনে করো তোমার পোলা মরে গেছে। কি হয়েছে, কি কও, খুলে কও আমারে। একদল হিজড়ার লাগে
ও বাজার থেকে তোলা উঠাইতেছিল। হোক হিজড়া, আমার পোলারে তুমি আয়না দাও, আমার পোলারে তুমি আয়না দাও। তুমি চাইলে তো হইব না, সমাজ একটা মাইনা নিব না। জীবনটাও কত সুখের, কোন অভিশাপে তুই আমারে হিজড়া বানাইলি। তাইলে তো মনে হয় তুই পতি হইছস, তোর বাচ্চা হইব তা কয় মাইসা। বুলারিবু, প্রথম বাচ্চা কেমনে পালুম, খুব জ্বালাইব না? একটু তো জ্বালাইব। আচ্ছা, তোমারে খালা কইব না মামা কইব? না কই কি সব তরে খালা কইলে মামা কইব কারে? কে নিতাই রে মামা কইব? কইছে তোমারে কিলো মাই গে গুসা করলি নি। ও আমার রতন কই, আসে নাই? আম্মা, আম্মা দেখেন আয়েশা জামাইরে নিয়ে আসছে, রেহেল এখনো আসতে পারে নাই। আমার দাদু বাইরে আমি শেষ দেখা দেহম না দাদু ভাই। আয়েশা দেখ তো তোর বাপ ডাক্তারে নিয়ে আইলো কিনা। তুমি থাকো, আমি দেখতাছি। আমার আমার বংশের ব্যক্তি আমা আমা দাদি লাই 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 ঘুমায় ঘুমায় ঘুমায়। ও দিদি, এ বাড়িতে বাচ্চা হয়েছে, দরজাটা খুলো গো। গেটটা খোলো, আমরা আশীর্বাদ করতে এসেছি। মা কি সুন্দর ফুটফুটা পরে হয়েছে, দাও না গো দিদি আশীর্বাদ করি। না কারো কোলে দিব না। এই 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 দিবি না কা দিবি না কা? হ্যাঁ আমরা কি তোর বাচ্চা খায় ফেলাম? হ্যাঁ হ্যালো, দাও দাও আশীর্বাদ কইরা দে। না 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 দোয়া যাব না। এই কি হইছে?
তোমরা এখানে হইচই করতেছো কেন? আইলো জামাদা সাহেব, আমরা আপনার কন্যার আশীর্বাদ করতে এসেছি। কিন্তু আপনার স্ত্রী দিচ্ছে না। হুম, দাও দাও দাও, আশীর্বাদ দাও। আয় আল্লাহ বেঁচে থাক, সুখে থাক, রোগ বেলায় দূরে থাক, যশ থেকে বেশ্বর, আমার মাথা যত চুল আছে ততদিন বেঁচে থাক। নানার সাথে পেট করুক, দাদার সাথে ধরা পড়ুক, এলাকার জোয়ান স্যামরারা জৈলা পুইরা মরুক, নাও গো দিদি তোমার কন্যারে যতনে রাখো। আগুরমা, এবার পাওনা দানার কথা কও। জামাদা সাহেব, আপনি এলাকার গণ্যমান্য লোক, ফুটফুটি একটা কন্যা সন্তানের জনক হইছেন, এবার আমগরে কিছু দেন। তো অস্থির হইছো কেন? দিমু তো, আগে একটু গান বাজনা করো। গান শুনবে? হ্যাঁ শোনাও। ঘুমায় গেছে নাকি? হ্যাঁ ঘুমায় গেছে। যাও যাও সবাই দিয়ে আসো, গান শুনি। আচ্ছা ঠিক আছে। বলি ও দিদি ল, বলি ও দিদি ল, পরির মত তোর ঘরে খকি হয়েছে, মেয়ের মাসি কনের বেশি খবর পেয়েছে, ঢাকঢোল নিয়ে তারা নাচতে এসেছে, বলিও দিদি ল। আমরা নারী ও না পুরুষ ও না করলাম কি রে পাপ, জন্ম দোষে আমরা হয় রে হইলাম না মা বাপ, আমরা নারী ও না পুরুষ ও না করলাম কি রে পাপ, জন্ম দোষে আমরা হয় রে হইলাম না মা বাপ, মরা গাছে তব হায় রে ভুল ঘটেছে, তাকে ঢল নিয়ে তারা নাচতে এসেছে, বলি আহ দিদি ল। সোনার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, আমার মাথায় যত চুল আয়ু তত হবে, সে যে গুজে সোনার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, বিধি মোদের কোন দশে হিজড়া করেছে, ঢাকঢোল নিয়ে তারা নাচতে এসেছে, বলি ও দিদি ল, বলি ও দিদি ল, বলি ও দিদি ল, পরির মত তোর ঘরে খকি হয়েছে, মেয়ে
মেয়ের মাসি কনের পিসি খবর পেয়েছে ঢাকঢোল নিয়ে তারা নাচতে এসেছে বলিও দিদি গান তো ভালোই শুনাইল তা এখন কত দাম লাগবো মাইয়া হইলে আমার এটা 1000 টাকা আর খুশি হয়ে গুরুমের জন্য যদি একটা কাপড় দেন রং ডং তো ভালোই দেখাইলা তো তোমাকে দাবি দেওয়া এত বেশি কেন 1000 টাকা কি আপনার জন্য কোনো টাকা হইলো 1000 টাকা তো আপনার হাতের ময়লা হাতের ময়লা হোক আর যাই হোক আমি এত দাবি মিটাইতে পারব না মনে বড় আঘাত পেলাম গো জমাদার সাহেব এটা আপনি কি বলতেছেন আমি তো তবু তোমাকে বাড়িতে ঢুকতে দিছি ওই যে মোখলেস মিয়া যখন নাতনি হইল তখন হিজরা গত বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেয় নাই মোখলেস মিয়া সীমানা আমরা মতি টাকা দেবেন কিনা কন দিমু না তো কই নাই দিমু তবে সর্বসাকুল্যে আমি 100 টাকা দিম জমাদার সাহেব পান চাবান সুন্দর দেখায় কিন্তু কথা চাবান কেন কথা চাবান কেন দেখা তো মনে হয় বলদ গরু জাবর কাটতেছে এই কি কইলি তুই এই হারামে বাচ্চা থাপ্পড় মারলে কা থাপ্পড় মারলে কি তুই কইরে কবি না কইলাম তারে তুই কইব না তো সার কইব সার হারামের বাচ্চা হিজরাকে গায় হাত তুলস টেকার দিমাগ দেহাস না ওই হন তোর মাইয়া শৈলা গাও হইব রক্ত বমি করব তোর মাইয়া হারামের বাচ্চা হিজরাকে গায় হাত তুলস না আপনি আসুন তো আমার সাথে শুনেন আপনি ওকে টাকা দিয়ে দেন টাকা দিয়া কোন আমার মেয়ের উপর থেকে অভিশাপ তুললা নিতে তুমি কি কও আরে এইসব অভিশাপ টভিশাপ কিচ্ছু না না দেন আমার মায়ের উপরে অগ অভিশাপ লাগবো তুমি কি পাগল হয়ে গেলে নাকি না আমি আপনার কোনো কথা শুনবো না আপনি ওকে টাকা দিয়া কোন আমার মেয়ের উপর থেকে অভিশাপ ফিরাই নিতে আরে তোমারে নিয়ে আর পারলাম না ঠিক আছে দিতেছি দিতেছি এই থামো 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 আমার ভুল হইছে তোমরা তোমাকে অভিশাপ ফিরে নাও এই নাও তোমাকে টাকা জামাদা সাহেব এই জন্মে আর কোনোদিন হিজরা গায়ে হাত তুলেন না হাতের মুঠবরে অভিশাপ উঠাইব জনম দোষে হিজরা হইছি আমরা পেটের দায়ে চায় চিন্তা খাই আপনার গমত কাম কাজ করার সুযোগ থাকলে আর তো পারতাম না ঝাঁটা পিটাও খাইতাম না চল গরু মা আইলা চল গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে রব বোজান গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে রব বোজান গঙ্গায় তো রাঙ্গা দেও খেলে হাইলো মাইকে নাম লো নাম আয় আয় কিলরত্না খারা গেলি যে ওই যে রাস্তাটা দেখা যায় ওই রাস্তা দেখো যা হাইটা গেলে আমাগো বাড়ি বাড়ির কথা মনে পড়ে যাবি নানি গরু যদি বকে বকবো না আমি হেরে বুঝাই কমনে আর তাই কয়দিন পর ঢোল পূজা তাড়াতাড়ি আসল মাইগ আহমনি যাইল গরু মা আলো যা আলো মাইগ আলো মা
জনম দুঃখী মারে ওরে আমার জনম দুঃখী মা ওরে আমার জনম দুঃখী মা তুই মা রতন এতদিন পর মার কথা মনে পড়ল মা তুমি কেমন আছো ভালো আছি বাপ মাই আমায় সে কাপড় পরছিস কেন প্যান্ট শার্ট পরতে পারিস না মা আমি যে ডেরায় থাকি হগলে পরে কই থাকস তুই ওই সবুজ বাগের হিজডাডারায় ও মা এই বুবুরা কই দাদি এর মধ্যে কত কিছু হয়ে গেছে খালি তুই নাই আয়েশা রেহলা দুজনেরই বিয়া হয়ে গেছে আয়েশা ওর জামাই নিয়ে বেড়াইতে আসছে আয়েশা ঘরেই আছে জামাই গেছে হাটে বুবু বুবু তুমি কেমন আছো বুবু তুমি আমার চিনতে পারো নাই আমি রতন বুবু ও বুবু এ দুলাভাই কখন আইব দুলাভাইরে একটু দেখতাম রতন ভাই আমার তোর দুলা ভাই তোর কথা কিছু জানে না তুই তুই তার সামনে পড়িস না মনে কষ্ট পাইলি ভাই না বাবু কষ্ট পাই নাই আমার জীবনটাই তো একটা কষ্টের জীবন এইসব ছোটখাটো কষ্ট আর গায়ে লাগে না বুবু তোমার বিয়াতে কিছু দেয়া পারি নাই এটা রাখো ও মা তুমি কান্দো কে তুমি কান্দো না মা তুমি কান্দো না আল্লাহ তোরে কোন পাবে শাস্তি দিছে বাপ দুনিয়ার সব হিজড়া নাই এই প্রশ্নের উত্তর খুঁজে রে মা ও মা দাদি কই দাদির তো দেখতাছি না তো দাদি মারা গেছে ছয় মাস হয়েছে মরার আগে কি বুড়ি জানছে বুড়ির নাতি আসলে বেটা ছেলে না একটা হিজড়া মা আমার লগে একটু আহো না কই বাপ আহো না আরে এই বাঙ্গা বাড়িতে কত না হারি পাতিল খেলছি রামদন বারণ খেলছি ও মা এর তো কোনো চিহ্ন নাই রতন মারে আমি এমন হইলাম কে কেন এমন হইলাম তোর মনে আছে মাঝে মধ্যে আমি হারাইতাম তোরা খুঁজতি পাইতি না কোথাও যাইতাম না রে মা এই ভাঙ্গা বাড়ি কোনাডা লুঙ্গি খুলে চুপ পায়ে বয়ে থাকতাম আর ফুপায় ফুপায় কাঁদতাম ও মা দাদি কই তো ভাঙ্গা বাড়িতে যাস না রতন কুক করাছে আমি বেশি করাইতাম রে মা
লঙ্গে খোলা নিজেরে দেখলে বুকের ভিতর কেমন জানি খা খা করে উঠতো। গুকরের সামনে হাত বাড়াই দিতাম, হারামির বাচ্চা গুকরও কাটে না, আবার কে কাটে না মা, কে কাটে না। কান্দিস না রতন, আমার জন্মের পথ এত লম্বাকে, কত বছর ধরে হাঁটতে আছি, পথ ফুরায় না কে মা, পথ ফুরায় না কে। আমার লগে থাকবি বা? থাকুক, তুই আমার হে ছোট কালটা ফেরাইয়া দে, যে কালে নারী পুরুষে ভেদ ছিল না, যে কালে কাজল টিউটি আমার কপালে, যে ফেরাইয়া দে। মা রে, কতদিন তোর হাতের ভাত খাই না। এই কেন এসছ বাবা? তোমাকে দেখতে এলাম, কতদিন তোমাকে দেখি না। আমি তো তোরে বাজার দেখলাম তোলা উঠাইতে। থাক না, পোলাটা কতদিন পরে আইছে। কেন আইছে? হ্যাঁ, বাড়িতে জামাই আইছে, আসা জামাই এখনো বলতো কিছু জানে না। জানে না আজ জানুক না মা, আমার জন্য একবার বিয়ে ভাঙ্গা গেছে, অহনার নতুন করে তোমাকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। ভাত কটা খায় যাবি না বাসা? তুমি মা খাইছ, এতে আমার পেট ভরে গেছে। আল্লাহ রে, এটা তুমি আমারে কি শাস্তি দিলে আল্লাহ, কোন পাপের শাস্তি দিলে? এটা তোমার শাস্তি না, এটা আমার পাপের শাস্তি। এসছে রে, গেলাম আজ্ঞা, চলে এলি যে, তোর বাপ মায় আইতে দিল? আমার তো মনে হয় তিন দিন খিদা লাগবো না। কি লো তাইলে আইলি কে, থাইকা গেলে পারতি? আইলাম তো ডোল পূজার লাইগা। ও মাসি, এই তুমি নাকি কই দিছিল কও? দক্ষিণ জামশায় সাধুর মেলায় গেছিলাম, যাত্রায় নাচনের লাইগা, যাত্রায় আমার নাচ দেখা এক মাতবরের পোলায় আমার পিরিতে পড়লো, খালে আমার পিছে পিছে হাঁটে আর কসমেটিক কিনা দেয়। শেষমেশ যখন জানলো আমি একটা হিজড়া, পারে তো আম গাছের ডালে ফাঁসি আমার। শ্যামাদি কই, আমি তো কিছুই শুনলাম না দেখলাম না। শুনলাম না দেখলাম না কিলো মাইগা, এ ঘটনা অক্ষরে অক্ষরে সত্য। তুই আমারে ভাবস কি, নারী হইয়া জন্মাইলে দেবীর মতো রূপ হইতো আমার, জগতের বেবাক পুরুষ পুলারা পূজা দিত আমারে। শ্যামাদি মুখে যা আহে তাই কও কা, হ্যাঁ এত বেশি ভালো না, আমি মুখ খুললে কিন্তু তোমার কাপড়ে টান পড়ব। চুপ, বেদবি করবি না, তোরে আমি খারাপ কিছু কইছিনি, তোর তো চেহারার কাটিং কত ভালা, সোহরাব তোর কত ভালোবাসতো। শ্যামাদি ওর নাম তুমি মুখে আনব না। না না কও, আমরা শুনবার চাই। হ হ কও, আমরা শুনবার চাই। আলো কলো, কয়েক বছর আগের ঘটনা, তখন আমার গতরের রং আরো পাকা ছিল, চেহারা রোশনাই ছিল আলাদা রকম। একদিন
আমার ছোট দোস্ত মন্টুর লগে গো বাইতে যাই, বাইতে গিয়া দেখি মন্টু লোকটা কেডা আমার জেটা শৈলে পছন্দ করছে। এই সুয়না সুয়না খা উইব আমার ভাসুর, ভালো করে দেখলেই চিনতে পারবা। হ চিনছি, ব্যাগতেই চিনে, নামা পাড়ায় রংবাজি করতো, দুই চারটা মার্ডারও করছে শুনছি। একবার পুলিশের দৌড়ানি খাইয়া নিখোঁজ হইল, কোনো খোঁজ খবর নাই। মাসখানিক বাদে শৈল ভরা পচা ঘাও নিয়ে বাড়ি ফিরলো, ডাক্তার কইছে বাঁচবো না। বুঝলা না পাপের ফল? পাপ পূর্ণ কি আর রোগ বালাই চিনে রে বোন, কও তো আমি একটু সেবা যত্ন করে দেখতে পারি। দেখলেই বমি আহে, দেহ পারো কিনা। মন্টু যা একটু পানি লয়ে আনতাছি। আর খামো না, তুমি আমারে নতুন জীবন দিলা। আমি তো ছিলা, যা করার ওই উপরালাই করছে। তুমি সেবা যত্ন না করলে কবে মরে যাইতাম। ওইছে ওইছে, এখন তুমি একটু ঘুমাও তো, আমি এখন যাই। আর একটু থাকো না। ইস রাইট হইছে না, এই এদিকে একটু হুন না যাও তো। যাই হুন না কইলাম আবার আমার কাছে আইবা আমুনি। কিলো কি কইবা কও? তুমি আর এই বাড়িতে আইসো না, লোকজন মন্দ কয়। আর তাছাড়া আমার ভাসুরেরও তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ না, তুমি তো উঠানে খাড়া কইছিলা সোরহাবের মুখের দিকে তাকাইলে তোমার বমি আহে। সোরহাব এখন সুস্থ হইছে আর তার ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তাই পইরা গেছো। সোরহাবরে দেখলে এখন তোমার আর বমি আহে না। হ্যাঁ, বুকের জমানো বেবাক বমি উগরাইল এই নপুংসকটার উপর, কেমনে পারলা? উনিও তো একটা পুরুষ, উনারও তো ঘর সংসার করণের দরকার। পাড়ার দু একজন রে উনি কইছে তোমারে নিয়ে নাকি উনি ঘর সংসার করবো। এটা কি সম্ভব? আমার জায়গায় যদি তুমি হইতা তাহলে মানতা? না মানতাম না, কিন্তু তুমি যদি আমার জায়গায় হইতা তুমি মানতা? যার জন্মটা নপুংসক জন্মের অভিশাপে ভরা, যার শরীরটা পুরুষ মানুষের কিন্তু পুরুষ মানুষের তাগদ নাই,
যার মনটা নারীর কিন্তু নারী হওয়ার সুখ নাই। এই জন্মেই যার শেষ, কোনো বংশ বিস্তার নাই। এই মানুষ যদি কোনো আশ্রয় পায় তাইলে কেমনে ছাড়বো হে আশ্রয়? কি উত্তর দাও, উত্তর জানা নাই তাই না? দুনিয়ায় কারো কাছে উত্তর নাই, খালি হিজরা দেখলে পারে ওই সি সি করতে। আজ এই সি সিটা আমি তোমারে ফিরাই দিয়ে গেলাম। সি এই ঘটনার পরে গুরুমার বুকে আইসে আশ্রয় নিলাম, কিন্তু বুকের আগুন তো নিবে না। তখন ইচ্ছা মতো মাল গিলতাম। আমার একজন পারে কাছে নিতাই, হ্যাঁ দশজনের মতো না। আজ যদি যাই আজই আবার বিয়া করব। খবরদার মাইগা, আমার মতো ভুল করে কোনো মরদের পাল্লায় পড়িস না। ওই ওই মাইগেরা, মুখ তেমন সবাই তেজপাতার মতন মুড়ে রাখছস কেন? হ্যাঁ কদিন পর ঢোল পোজা, কত আয়োজন পড়ে রয়েছে, কোনো কাম নাই কাজ নাই, যা। হ্যালো দিদি, লও সুন্দর শাড়ি পরলাম গো মাসি। সিন্দুর ফোটা দিয়া তোরে সাজাইলা বল, সিন্দুর ফোটা দিয়া তোরে সাজাইলা। আচ্ছড়ি ঢোলর বলে আহার মেলে ঢোলা মাদের সাথে, নানান আসর নানান বাসর ঢোলের তালে মাতে। ঢোলর বলে আহার মেলে ঢোলা মাদের সাথে, নানা নাসর নানান বাসর ঢোলের তালে মাতি। বাতি আর বাতাসা দিয়া প্রণাম দিলাম হায়, বাতি আর বাতাসা দিয়া প্রণাম দিলাম, তৈল সিন্দুর ফোটা দিয়া তরে সাজাইলা, তৈল সিন্দুর ফোটা দিয়া তরে দিলাম জল দিলাম আরো দিলাম খই, ঢোল বাজে খোল বাজে পাড়া পড়শি কই হায়। ফল দিলাম জল দিলাম আরো দিলাম খই, ঢোল বাজে খোল বাজে পাড়া পড়শি কই।
জনে জনে সবাইকে দাওয়াত দিলাম তৈল সিন্দুর ফোটা দিয়া তরে সাজাইলা ও আমার প্রাণের ঢল দেহের মাঝে তোল বল ও আমার প্রাণের ঢল দেহের মাঝে তোল বল তৈল সিন্দুর ফোটা দিয়া তোরে সাজাইলাম তৈল সিন্দুর ফোটা দিয়া তোরে সাজাইলাম বগো সটকি এই সটকি সটকি মাসি সটকি কি হয়েছে তোর মাসি আবার তুই নেশা খাইছস মাসি গো বুকটা জ্বলে যাইতেছে পেটের নারি ভুরি পুইরা যাইতেছে মাসি গো আমি আর মনে হয় বাঁচুম না আর ধর হাসপাতাল নিতে হইব মাসি ধর 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 শ্যামা তুই জেরায় থাকিস আচ্ছা কি সুন্দরীরা নাগর লাগবো নাগর দেখা তো মাদন কি মানে তা হিজরা দেখলে হাত তালি মারাই দিছে করি আমাকে জনম কি খালি তাগ রং ডঙ্গের নিকে একবার কি মনে হয় না এই ছুনু পাউডার কাপড় ব্লাউজ তলে আনাম একটা মানুষ থাকে ওই আমার পাগলা দিনে খাবাইছে কেরা ওই মাদন কাম নাই তোমার যাও কামে যাও মাসি ডাক্তার কি কইলো ডাক্তার আরে কইছে গেলাসে গেলাসে মদ খাইতে আগে কইছিলাম এত খাইছতে মাইগা এত ভালো না এখন বুঝ ঠেলা তুমি তো কইছো বমি কইরা ঘর বাসায় দেখা চুপ কর হ চুপ করো মাসি একেবারে এই চুপ করো কাও না মাসি ডাক্তার তোমারে কি কইলো ডাক্তার কইছে আমার নারী ভরিতে পছন্দ ধরছে ওই তুই এত ফর ফর করস কেন হ্যাঁ মনে হয় খুব বাদ দিয়ে গেছ ওই শরম কর না তোর এক মরদের বিরহে মদ খাইয়া দেবদাসর পিছনে ফেলাইছস থাও গুরুমা এখন আর বই কোনা চল ডেরাই চল হ্যাঁ চল আর কোনদিন যদি তোরে আমি মদ ছুঁইতে দেখছি এই সাবধানে উঠাইছ মাসি ডাক্তার কি কইলো ডাক্তার কইছে ও যদি মদ খাওয়া বন্ধ না করে অনমরণ কেউ ঠেকাইতে পারবো না এই রত্না কে করো মা তোর কাছে একজন লোক আইছে কেরা তোর ঘরে বসাইছি যাইয়া দেখায় নিতাই দা আমি জানতাম তুমি আইবা কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছো রতন আমি ভালো আছি নিতাই দা তুমি কল আজ রাতে যাবা না আমার লগে থাকবা না না আমি তোমার সুমু না আর আর আজ তোমার পারব গলে বসে থাকু আহো নিতাই দা আমার লগে আহো দেহো তোমরা দেহো কই গেল তোমরা দেহো আমার কাছে কে রাইছে আমার নিতাই দা আজ রাত থাকবে সে আমার সাথে ফুলে ফুলে সাজাও আমার বাসর এই চমতা বলতো লম্বা তলে এই থামো তোমরা থামো রতন রতন থামো তোমরা রতন আমি বিয়া করছি
প্রতিমার বাচ্চা হইব। আমার ইচ্ছা আমার বাচ্চার নাম তুই দিবি, দুইটা নাম দিবি, একটা পোলার আর একটা মাইয়ার। তুমি আজ যাও নি তাইদা, বাচ্চার নাম দিবি না? তুমি যাও নি তাইদা, যাও যাও কইতাছি। ওই ভদন্ত লোক, যাও যাও কইলাম, আরেকদিন আইসো। রত্না, এই রত্না, আলো মাইকে দুয়ার খোল। মাসি, ওই রত্না দুয়ার খোল, ওই মাইকা খোল, ওই ওই রত্না, ওই আলো মাইকে এত খাইস না, মরবি মরবি। হিজড়ার আবার বাসা ভরা কি খালো মাইকা, খা পেটটা বই রাখা, খায়া মর। আচ্ছা, একটা শোলের ভিতরে আর একটা শোল কেমনে হয়, কেমনে বাড়ে, বাচ্চা খায় কি, বাচ্চা কি পেটের ভিতরে নড়ে চড়ে না, নাথে মারে না পেটে, ইস, একটা নাতে যদি খাইতে পারতাম। বেটা বেটা আবার হিজড়া বানালি কে, একটা মাত্র জনম, না পাইলাম পুরুষ পোলার তাগদ, না পাইলাম নারী অনের সু। গুরু সটকি, কি হয়েছে তোর সটকি, তুই আবার মদ খাইছস? ওই কে আমার সটকিরে মদ এনে দিছে? আমি পঞ্চায়েত বসামু, বিচার করুম তোর, চুল কাইটা ডেরে থেকে বের করে দিমু। থামো গুরু থামো, পেটটা যখন আমার, মদানোর ঠেকা আমারই, কি করুম কও, বুকের ভেতর জনম দোষের জ্বালা, মদ ছাড়া কিছুতেই যে নেবে না গো গুরু। আরুন্ধতি কপাল খাকি, মরু এত সাত কেন তোর? মাসি তুমি বুঝো না মাসি, তোমার মাথার উপর আসমান, আসমানের উপর কেরা, তারে জিগাও জিগাও তারে, আমার লিঙ্গ দেয় নাই কে, মাটি কি কম পড়ছিল বেটা। গুরুমা, ও গুরুমা, আমার দম বন্ধ হয়ে আসতেছে, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, আমার উত্তর শিথানো শো অস্থির হইতা সটকি, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। গুরুমা, ও গুরুমা, আমার ডর লাগতেছে গুরুমা, কেমন জানি ব্যাপক সাই পাইতাছে, যেন হাফ প্যান্ট পরা ছোটবেলা, সাবালে খাওয়ানোর কানে ব্যাপক বুঝলাম যখন, তখন কচু খেতের আবডালে গিয়া কতবার কাপড় খুললা দেখছি। হারাদিন হারাদিন হারা রাইতে পথে পথে ঘুরছি, মাই কুস্ত রহমান রহমান, বাবাই ডাকত রহমান রহমান, রহমানের দেখা নাই, কেমনে দেখা দেই, ই সরম সরম। গুরুমা গো, মাই মরছে কবে, বাজান রে দেখতে মনে চাই গো গুরুমা। শরীর একটু ভালো হইলে কি আর দেখাইস গুরুমা? ও গুরুমা, তোমাকে শাস্ত্রে তো পুনর্জন্ম আছে, নাকি আমি দুর্গার পায়ে পূজা দেব, দুর্গা মানে পরের জন্মে যেন হিজড়া না বানায়। সটকি সটকি,
ছোটকি কেইছে গুরুমা ছোটকি নাই ছোটকি সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে সোয়াই আমার শরীর তলে বড়ই পাতা গরম জলে সোয়াই আমার শরীর তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনে তোরা সাজিয়ে গুজি দেমোরে ছোটকি 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 সৌরভ কি আজ রূপ দেখাইতে আইছস তোর জন্য মরছে আমার ছোটকি যে শরীরটার উপর খাড়ায় আসস এই শরীরটা না ঘাবে পয়সা গেছিল কে কে তোরে ভালো করছিল কে তোরে বাঁচায় তুলছিল আমার আমার ছোটকি ছোটকি তোরে বাঁচায় তুলছিল তোরে যখন ছোটকির দরকার আছিল তখন তো অবস্থায় আজ আইসুস কেন যা যা বাইরে হয়ে যাবার বাড়ি থেকে যা ছোটকি ছোটকি রে ছোটকি ছোটকি কানবানা গুরু রানী একটা কানবানা হিজরা কো মনরে কাঞ্চন কেন মনরে তো হিজরা কো শব্দ জীবনের কেন ছোটকে মরা বাঁচে মাসি ও মাসি সাদ ছোটকে সুরত কেমন যেন হইলতে বন্ধ হয়ে গেছে মাসি আতকলা সঙ্গে হাসার সান্তর নামছে মাসি মাসি মুদ্রার বেশিক্ষণ রাখতে নাই আজাব হয় ওর দাপন কাপনের ব্যবস্থা করুন হিজড়ার মরণ চাইলেই তো আর দাফন কাফন করুন যায় না মুরব্বিগ অনুমতি নিতে হইব কিসের অনুমতি একটা হিজড়া মরছে ভালোই হয়েছে এলাকা থেকে একটা আপদ চলে গেছে চলে তো যায় নাই জমাদার সব মরা শরীরটা অহনো পুড়ে রয়েছে মরা শরীরটা অহনো পুড়ে রয়েছে তা আমি কি করুম ওরে গাঙ্গের জলে ভাসায় দাও নাহলে মাটিতে পুঁতে রাখো ছোটকি মুসলমান আছিল জমাদার সাহেব কিসের মুসলমান আছিল তোরা তো বাবাকে বেসরিয়েতে কাজ করস ঢোল পূজা করস নাচ গান করস তাই বইলা কি ওর জানা যাইব না কিসের জানা যা হ্যাঁ ওই মেকরা তোরা বইব কি দেহস হ্যাঁ আমার ছোটকির লাশ বিনা জানাজায় দাফন হইব দে হাত তালি দে ছোটকির কানে যেন জমাদার সাহেবের কথা না যায় দে হাত তালি 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 দে আল্লাহর বান্দার জানাজা পড়তে সমস্যা কোথায় জামাদার সাহেব সমস্যা আছে না আরে
আপনি জানেন যে মর্সে ওইটা একটা হিজড়া আসিল? ছোটকি মুসলমান আসছিল, নামাজ পড়তো, রোজা রাখতো। তুমি আবার কেডা? আমি সুটকির বাবা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সুটকিরে জানাজা পড়াইয়া শরীয়ত মোতাবেক কবর দে। না না না, এইটা তো হইব না। ও পুরুষ না মাইয়া লোক সেইটারই প্রমাণ নাই, তা জানাজা হইব কেমন করে? আছে প্রমাণ, আছে। আমি ওর জন্মের পর দুইটা খাসি জবাই দিয়া আকিকা কইরা ওর নাম রাখছিলাম আব্দুর রহমান। তাহলে তো সমাধান হয়েই গেল, পুরুষ হিসাবে ওর জানাজা পড়াবো। ইমাম সাহেব, আপনি যদি ওই হিজড়ার জানাজা পড়ান তাহলে আপনার পিছনে কেউ নামাজ পড়বে না। আরে কি বলেন আপনি, একজন মুসলমানের জানাজা পড়াবো না, আমি ওর জানাজা পড়াবো। এই চলেন আপনারা, চলেন। ওই কাতার সোজা করেন, আর তিন কাতার হবে, কাতার হয় বেজোর, সোজা করে দাঁড়ান। আমার ছেলে আব্দুর রহমান অনেকদিন আপনাদের সাথে ছিল, আর কোনো ব্যবহারে যদি আপনারা কষ্ট পাইয়া থাকেন আল্লাহর ওয়াস্তে ওরে মাফ কইরা দিয়েন, আর যদি কোনো পাওনা থাকে তাইলে আমারে জানাইয়েন, আমি সুদ করার চেষ্টা করব। সবর করেন, ধৈর্য ধরেন, দাঁড়ান। যারা নিয়ত জানেন তারা নিয়ত করবেন, যারা জানেন না তারা বাংলায় নিয়ত করবেন। আমি এই মাইয়াতের জানাজা চার তকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি, নিয়ত হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদ।
সাইজা কই যাইছি যদি তোর পছন্দ না হয় এই এই বেটা রে বৈশা খালি গুটি খালোস আজ খাড়াইছি তোর সামনে দে আমারে পুরুষ বানাই দে আমি পুরুষ হয়ে জীবন দিবার চাই কোন এক নারীর জন্য আমি নারীর জমিন চষতে চাই লাঙ্গলে ফাল যেমন ফালটা ফালটা করে কাটে বর্ষাকালের বাটি আমি গো কোন সাপের মতো চবল দিবার চাই নারীর চললে কি পারবি না তাইলে দে আমারে নারী বানাই দে আমি আমার তাম জীবন থুয়া দেই কোন পুরুষের পায় আমার শরীর ঢেলে দলা মুসরা করে ভাঙ্গি পুরুষের দুই হাতের মধ্যে আমার পেটের ভিতরে 10 মাস রাইখা দেয় আরেকটা নতুন জীবন তুই তো আমার জীবন দেয় কালার তোর মানুষেরা দিন রাত টাট্টা বসকারায় কামড়াই আমারে মানুষ বলে গণ্য করে না খালি রং ঢক চায় রং ঢক চায় আমি কাপড় পরছি কাপড় দামি ডাকম ডাকি আমার তো ডাকনের কিছু না আমার কাপড় এই নেই এই নেই আমার কাপড় এই এই ভিডিওটিতে দৃষ্টি আরোপণ করে যদি আপনার মনের অভ্যন্তরীণ অঞ্চলে মনোমুগ্ধকর অনুভব করে থাকেন তাহলে আপনার ক্ষুদ্র আঙ্গুলটি উঠিয়ে চাপ প্রদান করুন আমার বাম দিকে আর যদি অবশিষ্ট প্লেলিস্ট দেখতে চান তাহলে চাপ প্রদান করুন যেখানে খুশি।